আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবিলমিন ওসলাত ওসালাম আলাই সৈয়দসলিনা মুহমদিন আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি রমজান সংক্রান্ত আরও কিছু বল ত্রুটি নিয়ে এ পর্যায়ে যে ভুলের কথা আলোচনা করবো সেটা হচ্ছে রমজানের রোজা থাকা অবস্থায় অনেকে যারা পাকশাক ইত্যাদি করেন হ্যাঁ মহিলা হোক অথবা পুরুষ হোক যাদের পাক করার ডিউটি তারা অনেকে আপনার কোনো খাদ্যের এটা কি লবণ হয়েছে নাকি মিষ্টি হয়েছে কিনা এটা দেখার জন্য আপনার খুব কণ্ঠাস বোধ করেন যে এটা করতে গেলে আমার রোজাটা নষ্ট হবে না এটা কখনো ভুল কথা হ্যাঁ মানে শুধু খাদ্যের টেস্ট দেখার জন্য একটু করে মুখের মধ্যে হ্যাঁ চাটলে হ্যাঁ গিলে না ফেললে কোনো রোজা যাবে না এই কারণে শেখ হবিন আলে বলেছিলেন যে কখনও খানার স্বাদ দেখলে যদি যতক্ষণ পর্যন্ত এটা না গেলে ফেলে ততক্ষণ পর্যন্ত রোজা বাতিল হবে না কিন্তু তবে সে প্রয়োজন না হলে করবে না খালি খালি করতে যাবে কেন তার যদি আন্দাজ ঠিক থাকে যে না আমার আন্দাজ ঠিক আছে বেশ কম হবে না তাইলে সে খালি খালি আপনার এটা মানে স্বাদ নিতে যাবে না তাইলে এটা যার প্রয়োজন সে কিন্তু আবার মার খেতে যাবে না সে মানে গালাগালি খেতে যাবে না যে সে টেস্ট করে নাই পরবর্তীতে যাদের জন্য খানা পাক করছে তারা বকা সকা দিবে অথবা তার ডিউঢিরেও মিস হয়ে যাবে এমন যেন না হয় হ্যাঁ সুতরাং এটা খেয়াল রাখবে আরেকটা হচ্ছে অনেকে রোজা থাকা অবস্থায় আরেকটা ভুল করে থাকেন সেটা হচ্ছে অনেকে রোজা থাকা অবস্থায় কষ্ট পাচ্ছেন মানে অনেক গরম যার কারণে তার পানির পিপাসা লাগছে এই অবস্থায় যদি সে গোসল করে অথবা মাথার মধ্যে যদি একটু পানি ডালে দেয় হ্যাঁ একটু ঠান্ডা লাগবে তার কষ্টটা কম লাগবে সে মনে করে এরকম করলে তার রোজা সব কমে যাবে অথবা রোজাটা বাতিল হয়ে যাবে এমন মনে করেন না এটা ভুল কথা এটা ঠিক নয় বরং হ্যাঁ রোজার দিন এরকম করতে কোনো সমস্যা নেই কারণ ইমাম বুখারি বলছিলেন ইমাম বুখারি কিছু সাপের বর্ণা দিচ্ছেন তিনি বলেছেন ওবাল উমরান একটা কাপড়কে ভিজিয়ে তারপরে তিনি তার মাথার উপর রেখেছেন রোজা থাকা অবস্থায় সুতরাং এটা কখনো নিষেধ নয় এবং এরকম ভাবে ইমাম সাহাবি তিনি কি করছেন রোজা থাকা অবস্থায় বাথরুমে ঢুকে গোসল করেছেন তাহলে গোসল করতেও সমস্যা নেই একটু ঠান্ডা লাগার সুবিধার জন্য এবং হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন লাবাস বিল মামাওতি ওয়া আতাবররু দিল যে রোজা থাকা অবস্থায় কারোর যদি কষ্ট হয় যে গরম বেশির কারণে মুখ দিয়ে কথা আসে না সে যদি কুলি করে এবং একটু ঠান্ডা শরীরের মধ্যে লাগাইতে চায় এ তাতে কোনো সমস্যা নেই এবং হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেছেন যে ইন্নালি আবজান আতা কাহহু ফীহি ওয়া আনা আমার একটা বড় এরকম গর্তের মতো মানে পাত্রকে গর্ত করে একটা হাউজের মতো বানাইছে এটাকে আফজান বলে আরবিতে তো বলতেছে এটা আমার ছিল এবং আমি এটার মধ্যে আমি রোজা থাকা অবস্থায় এটার মধ্যে ঢুকে মানে গোসল করতে আমার কি এখানের মধ্যে এই কারণে আবু দাউদ রাহিমাহুল্লাহ কিছু কিছু সাহাবীর থেকে এই কথা বর্ণনা করেছেন যে লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল আরজি ইয়াসুবু আলা রাসিহি আল মাউ হুম যে এটা আবু দাউদের হাদিস যেটা বললাম হাদিস নম্বর 2365 যে এক সাহাবী বলতেছেন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এলাকার মধ্যে দেখেছিলাম যে তিনি নিজের মাথার মধ্যে পানি ঢালছেন অতএব তিনি রোজা আছেন কারণ পিপাসা লাগছিল বেশি এই গরমের মধ্যে এই কারণে তিনি একটু মানে পিপাসাকে লাঘব করার চেষ্টা করেছিলেন তাইলে রোজা থাকা অবস্থার মধ্যে বেশি কষ্ট লাগলে মাথার উপর কোন কিছু ভিজিয়ে দেওয়া কোনো গামছা ইত্যাদি তোয়ালে ইত্যাদি দিয়ে একটু হ্যাঁ বা শরীর উপর এরকম রাখা তাতে কোনো সমস্যা নেই হ্যাঁ এতে করে রোজা নষ্ট হবে না আরেকটা ব্যাপার বলে আমরা শেষ করব বিশেষ করে সেটা হচ্ছে কিছু কিছু রোজাদার হ্যাঁ সে কুলি করতে নাকে পানি দিতে রোজা অবস্থায় বোধ করে সে মনে করে যে কুলি করে নাকে পানি দিলে মানে গোসল করার সময় অথবা উঁজু করার সময় রোজা থাকা অবস্থায় কুলি করলেন নাকে পানি দিলে রোজাটাই নষ্ট হয়ে যায় অনেকে এরকম মনে করেন এই কারণে অনেকে মুখটাকে একটু মুছে দেন নাকটাকে একটু মুছে দেন উজু করার সময় না এইগুলো হচ্ছে পাগলামি সেটা হতে পারে না না আপনাকে অবশ্যই উজু এবং গোসলের মধ্যে পানি দেওয়া এটা কিন্তু আবশ্যক সুতরাং আপনি রোজা থাকেন রোজা না থাকেন যে কোনো অবস্থায় এটা আবশ্যক কাজ সুতরাং এখানে রোজা থাকা অবস্থায় একটু মুছে দিলে কাজটা হয়ে যাবে না বরং যেটা রোজা থাকা অবস্থায় নিষিদ্ধ সেটা হচ্ছে বাড়াবাড়ি করা আপনি বেশি একবার গড় করতে যাবেন নাকের মধ্যে জোরে টান দিবেন পানি সেটা করতে যাবেন না যেটা আবুদাউদের হাদিসের মধ্যে এসেছে তিনি মেজের হাদিসের মধ্যে এসেছে হাদিস তিনি বলেন যে করেন যে মানে পানি টান রসুল দেওয়ার সময় বেশি করে টান দিবে নাকের দিকে তবে রোজা থাকলে কিন্তু সতর্ক থাকবে তাইলে আপনার কি পানি জোরে টান দিতে নিষেধ করা গড়া গড়া করতে নিষেধ এটা রোজা থাকা অবস্থায় কিন্তু সাধারণ কুলি করা নাকে পানি দেওয়ার মধ্যে কোনো নিষেধাজ্ঞা নেই এটা আমাদেরকে খেয়াল করতে হবে অনেকে তাইলে করে পানিতে থেকে যারা দূরে থাকে দেওয়া রোজা থাকা অবস্থায় এরা ভুল করছে না অবশ্যই এখানে একটু দুইটা সতর্কতা সতর্ক বাণী আমাদেরকে শোনাতে হয় সেটা হচ্ছে কি এক নম্বর হচ্ছে সতর্কতা যে রোজা থাকা অবস্থায় আমরা তো বললাম যে কুলি করবে নাকে পানি দেবে যদিও উজু ছাড়া হয় গোসল ছাড়া হয় এবং এইখানে অনেকে মনে করেন আমি যদি কুলি করি কুলি করার পর তো পানি ফেলে দিলাম কিন্তু একটু পানি তো আমার থাকে গেছে মুখের ভিতরে এটা তো আমার থুতুর সাথে আবার প্যাটের মধ্যে ঢুকে যাবে আমরা বলব যে এতে কোনো সমস্যা নেই এতে করে এটা থেকে কেউ বাসার কোনো সুযোগ নেই এই কারণে এরকম আপনার হ্যাঁ মানে কুণ্ঠাসা বোধ করার কোনো মানে নয় হ্যাঁ আপনি কুলি করবেন কুলির পানি ফেলে দিবেন তারপরে একটু পানি যদি থেকে যায় থুতুর সাথে আপনার পেটে চলে যায় এতে করে রোজা ভাঙবে না দ্বিতীয় নম্বর আরেকটা সতর্ক পানি সেটা হচ্ছে অনেকে কুলি করতেছে নাকে পানি দিতেছে কিন্তু অসতর্ক অবস্থায় তার পেটের মধ্যে কিছু পানি চলে গেছে এরকম হঠাৎ চলে যাইতেও পারে অসম্ভব কিছু না হ্যাঁ চলে গেলে কিন্তু রোজা ভাঙবে না কারণ এটা অসতর্ক অবস্থায় আর অসতর্ক অবস্থায় যেটা হয়ে থাকে এটা আল্লাহ মাফ করে দিয়েছেন কারণ এক হাদিস মধ্যে এসেছে রসুল আকরম বলেছেন রফিয়া হ্যাঁ যে আমার উম্মতের পক্ষ থেকে তার যে ভুল হয় এবং সে যে ভুলে যায় এইগুলা তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে এবং তাকে কোনো কাজ করতে বাধ্য করা হলে সেটাও তার উপর থেকে ক্ষমা করে দেওয়া হয়েছে সুতরাং এরকম অসতর্ক অবস্থায় যদি কারোর কি মুখে কুলি করার সময় প্যাটের দিকে যদি পানি ঢুকে যায় তাতে করে রোজা ভঙ্গ হবে না এরকম নাকে পানি দেওয়ার সময় যদি অসতর্ক অবস্থায় এরকম ভিতরে পানি চলে যায় কারণ নাকের সাথে মুখের গলা সম্পর্ক আছে এই কারণে চলে গেলেও তারপরেও একই কথা অসতর্ক অবস্থায় গেলে আপনার রোজা ভাঙবে না এরকমভাবে আমাদের দেশে যারা পুকুরে গোসল করেন পুকুরে গোসল করার সময় অনেকে এরকম হ্যাঁ কি পানি চলে যেতে পারে হ্যাঁ গলার দিকে অসতর্ক অবস্থায় তখনও কিন্তু রোজা ভাঙবে না এটা আমাদের খেয়াল রাখতে হবে এই পর্যন্ত আজকে শেষ করলাম আল্লাহ جل شانہ আমাদেরকে সঠিকভাবে জেনে আমল করার তৌফিক দান করুন যেন অন্ধভাবে আমরা শরীয়তকে মানেনি জেনে শুনে মানি সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করি এখানেই শেষ করছি ওয়াসাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন